দাদা চা কেমন লাগলো? খুব ভালো লাগলো। ভালো লেগেছে তো? দাদা চা কেমন লাগলো আপনার? ভালো লাগলো। আপনার কেমন লেগেছে চাচা এমবিএটি বারে চা খেয়ে? আচ্ছা তা আপনি চাটা খান, না খেলে কি করে টেস্টটা বুঝবেন? একটা একটা চুমুক দিন আপনি। কেমন হয়েছে? আর আবদুল্লাহ ভাই আমার বহুদিন ধরে আমার কাছে আসেন, তা কেমন আছেন বলুন। খুব ভালো আছি। আচ্ছা চা কেমন লাগলো? আচ্ছা আগের থেকে কি চাটা একটু বেটার হচ্ছে? আচ্ছা এবং মাটির কাপ সব থেকে ভালো আমার খুব পছন্দ। আচ্ছা মাটির কাপে চা খেতে খুব শখ করে, আমি আগে শহরে খেতাম, এখন গ্রামের মধ্যে আমাদের লোকালিটির মধ্যে পাওয়া যায়, এটা খুব আনন্দের ব্যাপার। অ্যাকচুয়ালি আমিও কিন্তু সেই উদ্দেশ্য করে, মানে এই যে মাটির ভাঁড় সম্বন্ধে আপনি বললেন, এটা কিন্তু আমার শুনে খুব ভালো লাগলো। আমি এতদিন এই যে মাটির চায়ের কাপটা আমি এখানে রাখছি, মানে অনেকে প্রশংসা করেছে হয়তো মনে মনে, কিন্তু আপনি যে ডাইরেক্টলি বললেন যে মাটির কাপ, অ্যাকচুয়ালি এর কাপটা এই উদ্দেশ্য করে আমি রেখেছি যে আমাদের কোনো বাঙালিরা যদি এই মাটির কাপে চা খাওয়া মানে কি তার একবার নিজের মাটিতে চুমু দেওয়া। ওকে, সো আমি এই বিষয়টা মাথায় রেখে কিন্তু অ্যাকচুয়ালি আমি চা, মানে এটা মাটির কাপ আমি ইউজ করেছি। ওকে, সো ধন্যবাদ আবদুল্লাহ ভাই। আর আপনাদের সামনে আমি এখন পরিচয় করাবো আমার খুব কাছের ফ্রেন্ড, এবং এর আগে কিন্তু এই যে আজকের আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সাথে হয়তো কিছু ভিডিওটা করছি, এর থেকে আমার সাহসটা কিন্তু আমি পেয়েছি সেই আমার, আর বলবো না, আপনারা জেনে নিন, মিস্টার আকাশ। সো আকাশ কিছু বলাতে অনুরোধ করছি। তোমার এখানকার চা তো বরাবরই ভালো হয়, এর আগে আগেও আমি খেয়েছি এখানকার চা। সবচেয়ে বড় কথা, এখানকার চা আগে খেতে হবে তারপর মন্ত্র করবে, সেই জন্য প্রিয় দর্শকদের কাছে একটা আবেদন যে আপনারা আসুন। বাপি ভাইয়ের চা অত্যন্ত ভালো লাগে আমাদের, যখনই এদিকে মিটিং হয় আমাদের ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে সকলেই এই এই চায়ের দোকানটায় আসে। এখানে পরিবেশটাও ভালো, বিশেষ করে মাটির একটা টান রয়েছে, এবং অত্যন্ত আপ্যায়নের একটা ব্যাপার থাকে, আপ্যায়নটাও এখানে খুব ভালোভাবে করা হয়, যেটাতে আমরা মুগ্ধ হই এবং চাটা বরাবরই ভালো হয়। আপনাদের কাছে আবেদন, আপনারাও যদি এই মাটিয়া বাজারের দিকে আসেন, নেহালপুরের দিকে আসেন, তাহলে অবশ্যই নেহালপুর মোড়ে বাপি ভাইয়ের এমবিএ চায়ের দোকান, চায়ের দোকানের নাম হচ্ছে এমবিএ, এমবিএ টি বার, এমবিএ টি বার, তো এই এমবিএ টি বারে আপনারা আসুন, চা খান, ভালো লাগবে। ধন্যবাদ আকাশকে। এবারে আমাদের আর একটা, মানে আমার পুরনো বন্ধু, উনি হচ্ছে আমাদের বসিরার, এই সরি বারাসার, কোথায় এটা, বেড়াচাপা শহীদুল্লাহ কলেজের উনি জিএস ছিলেন, বর্তমানে আমাদের বন্ধু। সো কাজীরুলকে কিছু বলার জন্য অনুরোধ করছি, চা তো আপনি খান না? ধন্যবাদ জানাই এমবিএ টি বারের অনার বাপিদাকে। প্রথমে আমি ক্ষমা প্রার্থী, যেহেতু আমি চা ততটা ভক্ত না, কিন্তু আমি নাম শুনেছি এবং সর্বসময় আমরা এখানে কাটাই। আমাদের ব্লকের অস্তরে যত মিটিং হয় আমাদের নেতৃত্ব সকলেই এখানে এসে উপস্থিত হন, এই কারণেই যে এই চায়ের দোকানটা যেমন মানুষের পরিষেবাটা পাওয়া যায় তেমনভাবে মানুষের আপ্যায়নের সঙ্গে যুক্ত থাকে বাপিদা অল টাইম। তো আমি চা ততটা খাই না, কিন্তু আমি যতটা শুনেছি খুব সুন্দর চা করে, এবং মানুষ এখানে এসে একটা ভিড় জমায় সন্ধ্যার পরে হোক বা বিকাল টাইম হোক, চাটা সব সময়ের জন্য প্রয়োজন, সে রাতে হোক দিনে হোক এই চায়ের দোকানে আসবেন। বসিরহাট উত্তর বিধানসভার অন্তর্গত ধান্নগুড়িয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে নেয়ালপুর বটতলা মোড়ে চায়ের দোকান এমবিএ টিবার, আপনাদের সকলের আমন্ত্রণ রইল, এখানে আসবেন, চাটা খাবেন, এবং চা খাওয়ার পরেই আপনারা মন্তব্যটা করবেন, খারাপ কি ভালো হচ্ছে, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ। ধন্যবাদ কাজীরুলকে। এবারে আমি বলছিলাম যে আগামী ভ্যালেন্টাইন ডে, মানে 2023, আমার তরফ থেকে ফ্রি অফ কস্ট এখানে চা পেয়ে যাবেন, কিন্তু একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে সিঙ্গেল আসলে হবে না, আপনি আর আপনার গার্লফ্রেন্ডকে এখানে নিয়ে আসতে হবে। তো সেই পারপোজ, মানে ফ্রি অফ কস্ট আমার তরফ থেকে আপনি নেক্সট ভ্যালেন্টাইন ডেতে চা খেতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, এমবিএ টি বার কলকাতা।